ওই সময়টা তো আমি আমার প্রপার টাইম আমার বাচ্চাকে দিয়েছি, ওই সময় সাকিব প্রপার টাইম বুবলিকে দিয়েছে বা বুবলি সাকিবকে দিয়েছে, যিনি আমার সন্তানের বাবা, আমার হাজব্যান্ড, তার সাথে যখন আমি সাকিব খান তার প্রথম পুত্র আব্রাহাম জয়কে অপবিশ্বাসের মোবাইলে কল করে কথা বলেন এবং সেই ভিডিওটি কিন্তু ফুটেজ নেট পাড়ায় অনেক বেশি ভাইরাল হয়ে পড়ে। তারপরে বুবলির চোখে পড়ে সেই ভিডিওটি এবং সেই ভিডিওটি বুবলির দেখার পরে বুবলি কী বললেন জানলে আপনি সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। তার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে। সাকিব খান বর্তমানে দুই সন্তানের বাবা। তার প্রথম সন্তানের নাম হচ্ছে আব্রাহাম খান জয় এবং দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে শেহজাদ খান বীর। প্রথম সন্তানটি হচ্ছে নায়িকা অপবিশ্বাসের গড়ের এবং দ্বিতীয় সন্তানটি হচ্ছে নায়িকা বুবলির গড়। তো প্রথমে কথা বলবো সাকিব খানের কালকের ফোন আলাপ নিয়ে, নায়িকা অপবিশ্বাস কি বললেন, তারপরে বলবো নায়িকা বুবলি কি বললেন। তো প্রথমে আসা যাক নায়িকা অপবিশ্বাস কি বললেন। নায়িকা অপবিশ্বাস বলেন, আগে সাকিব খান তেমন একটা সময় দিতে পারতো না আমার ছেলে আব্রাহাম খান জয়কে, কিন্তু এখন দিতে পারছে। তার কারণ হচ্ছে আগে সাকিব খুব একটা বেশি বিজি ছিল, বর্তমানে একটু বিজি কম আছে যার জন্য সময় দিচ্ছে। এখন নায়িকা বুবলি কি বললেন সেটা শুনলে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন। তার কারণ হচ্ছে বর্তমানে সাকিব খানের নতুন সিনেমা একটি আসতেছে, সেই সিনেমার নাম হচ্ছে বীর। সে বলেছিল সেই সিনেমা নিয়ে সে বর্তমানে বিজি আছে যার জন্য কল করতে পারতেছে না, কয়েকদিন পরে কল করবে শেহজাদ খান বীর আমার ছেলেকে। কিন্তু এখন দেখা যাচ্ছে নেট পাড়ায় সে ভাইরাল করে দিয়েছে আব্রাহাম খান জয়কে কল করে, কিন্তু আমার ছেলেকে কল করে নাই।